প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত 28 সেপ্টেম্বর শুরু হওয়া করোনা টিকা ক্যাম্পেইন আরও 5 দিন বাড়ানো হয়েছে, চলবে 8 অক্টোবর পর্যন্ত। সেই দিনের পর থেকে আর টিকার প্রথম ডোজ দেওয়া হবে না। দেশে 33 লাখ মানুষ করোনার প্রথম ডোজ গ্রহণ করেনি, দ্বিতীয় ডোজ নেননি প্রায় 77 লাখ। বাদ পড়াদের টিকার আওতায় আনতে 28 সেপ্টেম্বর দেশব্যাপী শুরু হয় বিশেষ ক্যাম্পেইন। নির্ধারিত কেন্দ্র ছাড়াও জেলা, উপজেলা এমনকি ইউনিয়নেও চলছে এই টিকাদান কার্যক্রম। এখন পর্যন্ত 97% প্রথম ডোজ টিকা আর দ্বিতীয় ডোজ নিয়েছে 90% মানুষ, বুস্টার ডোজ নিয়েছে 41%। করোনা মহামারী প্রতিরোধে 2021 সালের 27 জানুয়ারি থেকে শুরু হয় এই টিকা কার্যক্রম।